যে লোকগুলিকে দেখেছিলেন তারা অবশ্যই বহিরাগত ছিল, তারা আইনজীবী ছিল না, তারা তারা নাহিদ ছিল বিএনপি না জামাতের লোক ছিল না। আমি সমর্থক হিসেবে সুস্পষ্ট সেখানে করে উপস্থিত। বলছি, আমি সুস্পষ্ট করছি বিষয়টা, তারা বিএনপি জামাতের লোক ছিল না, তারা ছিল বিদ্রোহী প্রার্থী এই যে নাহিদা সুলতানা জ্যোতির সমর্থক। সমর্থক জি, এই যে বসে একটা নির্দেশ দিচ্ছে, এই যাও বসির ওই মেয়েটাকে মারো, আমি এটা কোনোভাবে নিতেই পারি নাই। একজন নারী কিভাবে এক, যেগুলো ভিডিওর মধ্যে সবকিছু আপনারা দেখেছেন, সবকিছু এখানে কোনো কিছু লুকোচুরি কিছু নেই, কিভাবে একজন নারীকে আঘাত করতে পারে, বলতে পারে একজন পুরুষকে এই আমার আঘাত করার জন্য? তখন আমি চিন্তা করেছি, নো, একজন একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল সাথে দুর্ব্যবহার, একজন বীর মুক্তিযোদ্ধাকে তুই তো করি, আর সর্বোপরি একজন নারীকে আমার চোখের সামনে থেকে একটাতে মারবে, এটা আমি কখনো এটা আমি মেনে নিব না, এটা কোনোভাবে সম্ভব না। তখন আমার ভিতর থেকে একটা, আমার জানি না, আমি আমার ভিতরে আমাকে বলতেছে যে, নো সাইফ, তুমি এখানে মাথা নত করবা না, তুমি এখানে যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। তখন আমি আমি ওখানে গেছি, যাওয়ার পরে এ জি বসির, আমি যখন ওনাকে আপা আপা, পিছনে সব ভিডিও আছে, আপা আপা আপা, উনি তখন আমাকে অনেক হুঙ্কার দিয়েছে, আমাকে ইভেন এ জি বসির আমাকে বলেছে, আমাদের 50,00,000 লোক সুপ্রিম কোর্ট ঘেরোয়া করেছে, কোনো ভোট গণনা হবে না, জ্যোতি আপাকে সেক্রেটারি ঘোষণা দিতে হবে, না হলে তুমি এখান থেকে বেরোতে পারবে না, আমাকে মেরে ফেলবে। এই কথাটা আমি, যিনি নির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুর সাহেবকে আমি তখন বলেছিলাম, উনি ভিতরে ছিল, আমি আমি তো এখন আমাদের জিডি করতে হবে একটা জিনিস, আমাদের যারা আইনজীবী, আমি এবার ইলেকশন সাব কমিটিতে আমি কোঅপারেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, একজন সুপ্রিম কোর্ট বারের আইনজীবী হিসেবে আমারও একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে একটা সুন্দর গ্রহণযোগ্য, যেহেতু এবার এই বিএনপিও এবং জামাতও তারা সুন্দরভাবে সবাই কবি দুই দিন সুন্দর হৃদ্যতার পরিবেশ, এত সুন্দর পরিবেশ ইলেকশন কখনো হয়নি, খুব সুন্দর ইলেকশন হয়েছিল। কিন্তু আমরা ইলেকশনের মধ্যে আমরা একটা জিনিস কিন্তু আমাদের বারবার আমাদেরকে হেডেক করতেছে, সেটা হচ্ছে আমাদের কানে আসতেছে, বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট আসতেছে, এই যে বাহির বহিরাগত অনেক লোকজন, বহিরাগত অনেক লোকজন, তারা একটা দলকে নাম ভাঙাচ্ছে, তারা বাহিরে সাদা শার্ট পরে অজস্র যারা আইনজীবী না সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাদের তাদের অবস্থান, এটা নিয়ে আমাদের মনে, আমার মনে একটা খটকা জেগেছিল, তবে আমি খুবই মানে কনফিডেন্ট ছিলাম। এটা দিনে দিনেই তাদের এরকম একটা না, দুই দিন, দুই দিন আমাদের ইলেকশন ছিল 6 তারিখ 7 তারিখ, আমাদের ইলেকশন হওয়ার কথা ছিল আসলে 15-16 তারিখ অথবা 14-15 তারিখ, যেহেতু রমজান সেই জন্য ইলেকশনটা এগিয়ে নিয়ে আসতে, এবং এই আপনার এই যে 14-6 তারিখ এবং 7 তারিখ, 6 তারিখ 7 তারিখ যেহেতু আমি ইলেকশন সাব কমিটির মধ্যে ছিলাম, সচরাচর অনেক দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে, ডিসিপ্লিনারি বিষয়গুলো দেখতে হয়েছে, অনেকের সাথে এই যে কাজ করেছি আমরা সবাই একসাথে ওখানে, আসলে ইলেকশন সাব কমিটি হ্যাঁ, আমরা কুয়েতের সদস্য, দুদিন ধরে সেখানে এই লোক বহিরাগত লোকজনকে আপনি দেখছিলেন বা আপনারা অজস্র দেখছিলেন? অজস্র অজস্র লোক ছিল, অজস্র লোক ছিল, হ্যাঁ, এরা কারা? অজস্র লোক ছিল, এইটা না, এটা আসলে আমরা, এরা কারা সেটা হচ্ছে যে ওদের গলার আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে নাহিদা সুলতানা জ্যোতির যে গলার যে কাঠ যেটা আছে, ওই কাঠ নিয়ে তারা ঘুরেফেরা করেছে। এখন নিশ্চয়ই সবাই এখন বুঝতে পারবে ওনারা কার লোক, বুঝছেন? না, নাহিদা তারপর সুলতানা জ্যোতি মানে তো হলো যুবলীগের মানে, চেয়ারম্যান জনাব ফজলে শামস পরশ সাহেবের স্ত্রী, জি 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 এবং জি তার ওনার তিনি ওনার স্ত্রী, যুবলীগের, ওনার স্ত্রী, হ্যাঁ যুবলীগের চেয়ারম্যান হ্যাঁ আর কি। হ্যাঁ 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 উনি উনি বিদ্রোহ, আমরা উনি বিদ্রোহ, পত্রিকান্তর গণমাধ্যমে যতটুকু জেনেছি যে পরশ সাহেবের যে সংগঠনটি রয়েছে, যুবলীগের অনেকেই সেখানে, আপনি যাদেরকে বলছেন তারা যুবলীগের ছিল, এরকমটা আমরা শুনেছি বা পত্রিকান্তরে সেরকমটাই দেখা না গেছে। সেইটা আসলে আমি কিন্তু আসলে তাদেরকে যুবলীগ বলবো না, আমি তাদেরকে বলবো যে সন্ত্রাসী অপরাধী, তা কারণ তারা তারা বিএনপি অপরাধ জামাত করেছে। কিনা, আপনি তো এতক্ষণ বিএনপি জামাতের কথা বললেন, তারা না না কিন্তু আমি বিএনপি আমি জামাত তো নয়। হ্যাঁ না না আমি সেটাতে আসছি, এখানে বিএনপি জামাত ইনভলভমেন্টটা কিভাবে আসছে সেটাতে আমি আসছি, বিএনপি জামাত কিন্তু এই এবার এবার সুপ্রিম কোর্ট এরপরে আসছে, নির্বাচনে কিন্তু যে ওই তারা সেখানে কি করছিল তাহলে? মানে তারা তো তারা আইনজীবী। তারা সেখানে কি করছিল, এটা আসলে একজন আইনজীবী হিসেবে, দেশের একজন মানুষ হিসেবে আমারও প্রশ্ন, তাদের সেখানে কাজ কি? আইনজীবীদের মধ্যে নির্বাচন, আইনজীবীরাই থাকবে, এখানে বহিরাগতদের কাজ কি, এটা আমারও প্রশ্ন, এটা তো আমাদের অঙ্গন, আমরা এখানে থাকবো না, কিন্তু যুগ যুগান্তর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থাকবে, মানুষের ন্যায় বিচারের প্রতীক হয়ে থাকবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যেটাকে মিনি পার্লামেন্ট বলা হয়, এটা থাকবে, এটা বেঁচে থাকবে, এখানে বহিরাগত কেন, এখন আইনজীবীরাই থাকবে। হ্যাঁ, এরপরে দুই দিন সুন্দর নির্বাচন হয়েছে, তার আগে আমি একটু বলি, আসলে আমি তার পূর্বে কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, আমার বাম পায়ের, এগুলো সব রিলিভেন্সি আমার ঘটনার সাথে ইনভলভ, যে আমি বাম পায়ের মাসেল আমার স্পাজম হয়েছে, ডক্টর আমাকে টানা 72 ঘন্টা আমাকে রেস্ট দিয়েছে ইলেকশনের আগে,
আমি আমি রেস্ট হাঁটতেই পারতেছিলাম না, আমার মাসেলটা একটা জায়গায় থমকে ছিল, ওইটাকে বলে যে মাসেল স্পাজম বলে ওরা। আমি বিভিন্ন রকম এক্সরে করেছি, আমি এক্সরে একজন ডক্টর আছে উনি ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করেছিলাম, ফিজিক্যাল মেডিসিনের প্রফেসর উনি, এই যে আমাকে বলেছ রেস্ট করেছিল ইলেকশনের আগে। আমি আসলে এই রেস্টে ছিলাম, আমি একটু কিছুটা যখন ওষুধ খেয়ে ভালো হওয়ার পরে, আমাকে যখন নির্বাচন সাব কমিটিতে আমাকে যখন দায়িত্ব দিয়েছিল, আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, সেটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে যেহেতু অনেক রকমের কোয়েশ্চেন, এখানে তো আমরা সবাই আমাদেরই, আমরা সবাই আইনজীবী, আমরা হয়তো এখন মামলা একজন একজনের বিরোধিতা করি, এক পরে গিয়ে আমরা একসাথে দুপুরে লাঞ্চ করি, আবার একসাথে চা কফি খাই, আবার আমরা এখানে বিএনপি জামাতা তাদের স্লোগান দেয়, আমরা আমাদের স্লোগান দিই, আবার একসাথে আমরা আমাদের মধ্যে ওই হৃদ্যতাটা কিন্তু এখানে আছে, এটা আমি বলবো না যে এটা নেই, আছে। এখন 2 দিন সুন্দর ইলেকশন করার আমিও বদ্ধপরিকর ছিলাম, ইলেকশন কমিশনও বদ্ধপরিকর ছিল, প্রার্থীরাও বদ্ধপরিকর ছিল, সবাই বদ্ধপরিকর ছিল, সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, যাদেরকে আইনজীবীরা চায় তারাই ইলেক্টেড হয়ে আসুক। আচ্ছা যাই হোক, আমাদের নির্বাচন 7 তারিখ নির্বাচন খুব ভালো নির্বাচন হয়েছে, সবাই খুবই খুবই সবপক্ষে। সব পক্ষে, এবং এবং নির্বাচন হওয়ার পরে আমরা এই যে নির্বাচন শেষ হওয়ার পর আমি মনে হয় 7টার দিকে করে মনে হয় আমি আমার স্ত্রী আমরা মানে সেই অ্যাডভোকেট সুপ্রিম বারের সদস্য আমরা বাসায় আসছি, কারণ তখন একটা কথা হয়েছিল 10টার সময় 10টা থেকে ভোট সর্টিং হবে, প্রথম হচ্ছে ব্যালট সবগুলো নিয়ে ইলেকশন কমিশনের লোকজন সবাই বসে ব্যালট গুলাকে একটা সর্টিং করে, আমি তখন যাব। আসলে আমি বাসায় আসার পরে আমি কোনোভাবেই আর মুভ করতে পারছি না, আমার অনেকদিন দাঁড়ানো ছিলাম, তো প্রায় 2 দিন টানা আমি দাঁড়াই ছিলাম, আমার দাঁড়ানো কোনোভাবে আমার ইয়া ছিল না, আমি হাঁটতেই পারছিলাম না, তখন আমি ডাবল পেন কিলার খেয়ে আমি ওখানে গেলাম, কারণ আমি একটা দায়িত্ব নিছি, দায়িত্বটা আমাকে শেষ করতে হবে। আচ্ছা আমি 10টার সময় আমার স্ত্রীর সময় সে সহ আমরা গেছি, যাওয়ার পরে এখন এই যে আমাদের যেটা হল রুম মিলনায়তন যেখানে যে ঘটনাটা ঘটেছে, যেখানে নির্বাচনটা মানে হয়েছে, যেখানে ভোট গণনার জন্য সব না প্রস্তুতি ওইটা ছিল। আমাদের শফিউর রহমান মিলনায়তন বাংলাদেশ সুপ্রিম কোর্ট একজন আচ্ছা, সমিতির, ওইখানে 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 যখন আমি যখন যেটা সাব কমিটিতে আমি ঢুকতে পেরেছি, আমার স্ত্রী সেই ঢুকতে পারেনি, কারণ সে সাব কমিটিতে নাই, তো সে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমার জন্য ওয়েট করেছিল। পরে আমি যখন ওখানে ঢুকার পরে ওখানে এই সব পক্ষের প্রার্থীরা ছিল, নাইদা সুলতানা জ্যোতি ওনার সাথে, ওনার আরো অনেকে, এই যে আর কয়েকজন ওনার ইয়ে ছিল, এই যে আমাদের সরকারি আইনজীবী ছিল বা ওনার কিছু আইনজীবী সমর্থকটা ছিল, ওনার এখানে যারা এজেন্ডা ছিল, তারপর হচ্ছে আমাদের এই লোকজন ছিল, সবার লোকজন ছিল, সবার লোকজন ছিল, মানে বেসিক্যালি হচ্ছে যে এখানে প্রার্থীদের এজেন্ট আর নির্বাচন সাব কমিটিতে যারা আছে তারাই মানে ওখানে থাকতে ভোট পারবে। একটা গণনাতে যারা পর্যায়ে, থাকবার কথা তারাই তারাই হ্যাঁ ছিল। হ্যাঁ 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 সর্টিং হচ্ছে, একটা পর্যায়ে দেখলাম যে নাহিদা সুলতানা জ্যোতি উনি খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, ক্ষিপ্ত হয়ে গিয়ে উনি যে সবাইকে ওখানে চলে যেতে বলতেছে, সবাইকে বের করে দিচ্ছে, উনি হুঙ্কার দিচ্ছে, উনি আমি পুরো স্টোনিশ, কারণ আমি নিজেই আমার ব্যথা, আমি প্রচন্ড ব্যথা, আমি একটা জায়গায় বসেছিলাম, আমি কখন কখন থেকে আমি আমার ভিতরের প্রতিবাদটা, আমার এই যে আমার মাতানত না হওয়ার যে সিদ্ধান্ত অন্যায়ের বিরুদ্ধে, কখন থেকে এটা আমার ভিতর আসছে সেটা আমি একটু প্রেক্ষাপটটা ব্যাখ্যা করি। আমি নিজে অসুস্থ ছিলাম, দেখলাম যে উনি ওখান থেকে দাঁড়িয়ে আমাদের একজন যে অ্যাডভোকেট তামান্না, ওনাকে উনি খুব আজে বাজে গালাগালি করে ও মানে ওখান থেকে বের করে দিচ্ছে। আচ্ছা ওটা আমি অবজার্ভ করলাম, এরপরে দেখলাম যে উনি এই আমাদের বর্তমান এখন দায়িত্বপ্রাপ্ত যেহেতু অ্যাটর্নি জেনারেল মহোদয় স্যার এখন তো দেশের বাইরে, এখন হচ্ছে এস এম মনির স্যার যিনি ভারপ্রাপ্ত এডিশনাল অ্যাটর্নি জেনারেল স্যার, ওনার সাথে উনি চরম রকমের মিসবিহেভ করেছে। আমি কি মিসবিহেভ করেছে কেন আমি সকলের সামনে ওইটা বলার আমার কেন বাসা না, ওনার সাথে মিসবিহেভ করেছেন কেন, মানে আমরা কেন ওগুলির উত্তর চাচ্ছি। আমরা অনেক কিছু ভিডিওতে দেখেছি এবং কেন এটা কেন সারা বাংলাদেশের না মানুষ দেখেছে, কিন্তু কেন এর পেছনের ঘটনাগুলো জানতে চাচ্ছি। এ আপনি কেন কোনগুলো আমার দেখেছেন? কেন আমার কথার আমি ফ্লোর আমি মূল পয়েন্টের ভিতরে ঢুকছি কেন, সেটা আমার কথার মধ্যে দিয়ে আপনি পেয়ে যাবেন। ওনার সাথে প্রচন্ড মিসবিহেভ করে, উনি এক ধরনের নার্ভাস হয়ে গেছে সকলের সামনে, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, আচ্ছা উনি চুপ হয়ে গেছে। এরপর আমি ওনাকে দেখলাম নির্বাচন সাব কমিটির যিনি প্রধান চিফ ইলেকশন কমিশনার হায়েস্ট স্যার সিনিয়র অ্যাডভোকেট, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনাকে তুই তুই করে করে ওয়ান কাইন্ড অফ গালাগালি শুরু করেছিল এইগুলা এর মধ্যে দিয়ে, ওখানে একজন একটা নারী আইনজীবী রিনা সে হুট করে একটা কথা বলে ফেলছিল, প্রতিবাদ করে ফেলছিল উনি মঞ্চের উপরে, আর ওরা ওইখানে ওই চেয়ারের মধ্যে যেখানে সচরাচর সবাই বসে। এখন ওই রিনাকে গিয়ে তখন নাহিদা সুলতানা জ্যোতি উনি ওনার এই যে এজি বসির যিনি ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে, এই যে বসে একটা নির্দেশ দিচ্ছে, এই যাও বসির ওই মেয়েটাকে মারো, আমি এটা কোনোভাবে নিতেই পারি নাই, একজন নারী কিভাবে
যেগুলো ভিডিওর মধ্যে সবকিছু আপনারা দেখেছেন, সবকিছু, এখানে কোনো কিছু লুকোচুরি কিছু নেই, কিভাবে একজন নারীকে আঘাত করতে পারে, বলতে পারে একজন পুরুষকে এই আমার আঘাত করার জন্য, তখন আমি চিন্তা করেছি নৌ একজন একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল সাথে দুর্ব্যবহার, একজন বীর মুক্তিযোদ্ধাকে তুই তো করি, আর সর্বোপরি একজন নারীকে আমার চোখের সামনে থেকে একটাতে মারবে, এটা আমি কখনো এটা আমি মেনে নিব না, এটা কোনোভাবে সম্ভব না। তখন আমার ভিতর থেকে একটা, আমার জানি না, আমি আমার ভিতরে আমাকে বলতেছে যে নো সাইফ, তুমি এখানে মাথা নত করবা না, তুমি এখানে যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। তখন আমি আমি ওখানে গেছি, যাওয়ার পরে এ জি বসির, আমি যখন ওনাকে আপা আপা, পিছনে সব ভিডিও আছে, আপা আপা আপা, উনি তখন আমাকে অনেক হুঙ্কার দিয়েছে, আমাকে ইভেন এ জি বসির আমাকে বলেছে আমাদের 50 লোক, 50,000 লোক সুপ্রিম কোর্ট ঘেরোয়া করেছে, কোনো ভোট গণনা হবে না, জ্যোতি আপাকে সেক্রেটারি ঘোষণা দিতে হবে, না হলে তুমি এখান থেকে বেরোতে পারবে না, আমাকে মেরে ফেলবে। এই কথাটা আমি যিনি নির্বাচিত সম্পাদক শাহমঞ্জুর সাহেবকে আমি তখন বলেছিলাম, উনি ভিতরে ছিল, আমি আমি তো এখন আমাকে জিডি করতে হবে। এরপরে শাহমঞ্জুর সাহেব ছিলেন ভিতরে, আমি আসতেছি আমি আসতেছি, আপনি জাস্ট আমার কথাটা ইয়া দিতে আসছে, ছিল তখন ওনাদেরকে আমি মুখ বিয়ে বলেছি, তো ওনারা ওনারা নিজেরাই ওখানে অসহায়। আচ্ছা, এক পর্যায়ে যখন এই যে ওই নারী আইনজীবীকে যখন আমি বাঁচাতে গেছি, তখন ওই যে এজি বসির আমাকে বলে বলে ফেলো, এই আমাকে হুমকি দিচ্ছে, এই যে শেখ ফ্যামিলি যেটা এখন আছে, শেখ ফ্যামিলি লোকের সাথে তুমি বিয়া দিবি করছো, তুমি কতদিনের লোক হয়েছো, আমাকে প্রচন্ড পরিমাণ আমাকে চেয়ে, আমি পুরো অনেকটা একটু ভয়, আসলে ভয় ওটা না, একটু আমি চিন্তা করতেছি আসলে কোন দিকে কি যাচ্ছে বিষয়টা কি। এক পর্যায়ে তখন উনি ওখান থেকে উঠার পরে নির্দেশনা দিছে যে এখান থেকে সবাইকে বের হয়ে যেতে হবে, আমাকেও বের হয়ে যেতে হবে, আমি ওখানে থাকতে পারবো না কোনোভাবে, না হলে ভোট ইয়াটা কি বলে যে আমরা শর্টিংটা হবে না। তখন আমার খুবই ব্যক্তিত্বে আমার গাটসে লাগছে, কি রে, আমি তো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য, আমি এখানে একটা দায়িত্ব পালন করছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অসুস্থ, আমি হাঁটতেই পারছি না, সবাই আমাকে দেখতেছে, এটা আমি আমার আমি কেন এখান থেকে বের হয়ে যাবো, হোয়াই আমি কেন বের হয়ে যাবো, আমি কেন মাথা নত করবো, আমি কেন আমার জায়গা থেকে আমি সরে যাবো। তখন আমি বের হইনি, আমি বলছি নো আমি বের হবো না। এক পর্যায়ে যখন আমি পারতেছিলাম না, আমাকে বের হতেই হচ্ছিল, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম ধুর আমি বের বের হয়ে যাইগা, এরকম একটা আমার মাথার মধ্যে আসছিল। তখন আমি দেখলাম যে ওনার পাশে বসে আছে ওনার বান্ধবী শাকিলা রোশন আরো অনেকজন, তখন আমার মনে একটা কোশ্চেন, আমি ওনাকে বললাম যে উনি তখন আমাকে তেড়ে আসছে, এ এখন বের হো তুমি, আমাকে অনেক রকমের হুমকি দিছে, আমি এগুলো আর বলবো না, যা হোক বলছি না এগুলো আমি এখন আর। এই যে তখন আমাকে এই যে তখন আমি ওনাকে বললাম যে এখানে তো চিফ ইলেকশন কমিশন, উনি আমাকে রিকোয়েস্ট করছে আমরা দরকার হলে সবাই বের হয়ে যায়। তখন আমি ওনাকে বললাম যে স্যার, আমি ওনাকে বললাম যে আপা, এই যে আপনার বান্ধবী তো ইলেকশন কমিশন সংশ্লিষ্ট কেউ না, উনি যদি থাকে আমি কেন থাকতে পারবো না, উনি যদি বের হয় আমি বের হবো। কথাটা বলার পর হ্যাঁ ওনাকে বলেছে উনি যদি বের হয় আমি বের হবো, উনি থাকবে আপনার পাশে বসে, কিংবা আমরা এখানে, আমরা তো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, আর আমি যদি এখন আমি যদি এখান থেকে যদি বের হয়ে যাই, আমার এটা কোনোভাবে কোনোভাবে এটা ইয়া হচ্ছে না, কি বলে যে আমি কেন বের হবো, আমি তো নির্বাচন সাব কমিটিতে কাজ করছি। তারপর এটা বলার পরে উনি আমাকে দৌড়ে আমার দিকে তেড়ে এসে বলল যে জ্যোতির সরি যে শাকিলার কথা তুমি বলবা না, একদম তোমার অবস্থা খারাপ হবে, এই টাইপের আমাকে হুমকি হুমকি দিছে। পরে গিয়ে উনি বসেছিল, উনি ঠান্ডা হয়ে গেছিল, আমিও আমাকে আর বেরোতে হয়নি, আমি ওখানে পিছনে এক সাইডে বসেছিলাম, আমার আসলে প্রচন্ড পরিমাণ আমার আসলে ব্যথা ওখানে, আসলে এক ধরনের কি বলে যে এরপরে অনেকজনকে সবাই বের হয়ে যাওয়ার পর ওই রুমের ভিতরে একের পর এক ইনফরমেশন আসতেছে, বোর্ড শর্টিং হচ্ছে, বোর্ড শর্টিং প্রায় অনেকটা এই করে, বোর্ড শর্টিং আমরা এই যে 10টায় শুরু করার কথা, বোর্ড শর্টিং শুরু হতে হইতে 12টা বাজছে, এই ক্যাওয়াস গুলোর ভিতরে বোর্ড শর্টিং হয় নাই, এই ঝামেলার ভিতরে কেউ বোর্ড শর্টিং করা ফাঁস করে নাই। আচ্ছা, বোর্ড শর্টিং টোটিং সুন্দরভাবে হলো, হতে হতে 3টা সাড়ে 3টা এরকম বাজছে, আমাদের কানে একটা খবর আসছে, সেটা হচ্ছে ভোট গণনা ইন্টেলিজেন্স রিপোর্ট, ভোট গণনা শুরু হবে, ভোট গণনা শুরু হওয়ার পরপরই এইখানে সন্ত্রাসীদের সব ঘিরে রেখেছে, তারা এখানে লাইট টাইট সব বন্ধ করে ভিতরে ঢুকে টোটাল হল, এই যে আমাদের হল রুমের মিলনায়তনের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে তারা ব্যালট ট্যালেট সবকিছু নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে এই যে নিয়ে নেওয়ার পর সন্ত্রাসীরা যারা এই যে নাহিদা সুলতানা জ্যোতি, এর মধ্যে আর একটা ব্যাপার আছে, আচ্ছা যখন যখন বোর্ড শর্টিং হয়েছে তখন ওখানে রুহুল কুদ্দুস কাদের সাহেব ছিল,
মাহবুবুদ্দিন খোকন সাহেব ছিল, বিএনপি নেতৃবৃন্দরে ছিল, আমাদের যিনি সম্পাদক মহোদয় উনারা ছিল, আরো প্রার্থীরাও ছিল, কিন্তু আমাদের প্রেসিডেন্ট মহোদয় উনি ব্যস্ত, উনি একটু যে বয়স্ক তো উনি তখন ছিল না। ওই যে ভোট শর্টিং এর সময় কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে আসলে বোঝা যায় ভোট শর্টিং এর সময় কে এগিয়ে আছে কে এগিয়ে নাই। ওখানে দেখা যাচ্ছে যে এই যে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক উনি বিপুল ভোটের ব্যবধানে মোটামুটি এই এগিয়ে আছে, আর রুহুল কুদ্দুস কাদের সাহেব পিছিয়ে আছে, আর আচ্ছা, নাহিদা এটা সুলতানা একটা জ্যোতি দিনের ভোটের সময়, দিনের বেলায়? এটা না 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 রাতে রাতে, এগুলো সব রাতের কথা, এই যে মানে রাত ওই ভোট শর্টিং এর সময়, ভোট শর্টিং এর সময় ভোট শর্টিং শেষ হওয়ার পর এটা আচ্ছা তখন আচ্ছা, হ্যাঁ দেখলাম যে আমরা সবাই এদিকে বসে আছি, তখন দেখলাম যে এই যে বিভিন্ন ছবি টবি ভাইরাল হয়েছে, এই যে রুহুল আচ্ছা, কুদ্দুস কাজল আর জ্যোতি ওনারা দুজন একসাথে বৈঠক করতেছে, একসাথে বৈঠক করতেছে, কথা হচ্ছে, মানে ষড়যন্ত্র করতে গিয়ে শুরু হয়েছে। তখন আস্তে আস্তে করে রুহুল কুদ্দুস কাজলের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, কারণ কারণ হচ্ছে কি, সে জ্যোতিকে, জ্যোতি নাহিদা সুলতানা জ্যোতিকে উনি ইনস্টিগেট করতেছে, প্রভোক করতেছে ঘটনা ঘটানোর জন্য। তখন একেবারে মানে খুব এই যে আমাদের কাছে বিভিন্ন রকম ইন্টেলিজেন্স এর রিপোর্ট আসতেছে ওখানে ইয়ে দিয়ে, বলতেছে এখানে ভোট গণনা শুরু হলেই কিন্তু এরকম একটা ইয়া হয়ে যাবে, কি বলে যে এখানে ঢুকে এই যে সন্ত্রাসীরা ঢুকে এখানে সবাইকে মারবে, তারপর হচ্ছে যে ব্যালট বক্স গুলো নিয়ে ওরা এই যে নাহিদা সুলতানা জ্যোতিকে সম্পাদক হিসেবে এর আগেও ইঙ্গিত দিয়েছে ভোট গণনা না করে যাতে ওনাকে যাতে সেক্রেটারি হিসেবে ডিক্লার করে দিই, এরকম করে এরকম একটা এরকম ইনফরমেশন আমাদের কাছে আসছে। আসার পর আমাদের কাছে না, ওখানে সবার কাছে আসছে, তখন এক ধরনের আমরা জিম্মি, ওখানে পানি ছিল না, খাওয়ার কিছু ছিল না, আমরা সারা 2 দিন পরিশ্রম করছি, সারাদিন ভোট গণ ভোটের কাজ করে বাসায় এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে আবার ওখানে গিয়ে রাত অব্দি আমাদের আমাদের শরীর আসলে কুলাচ্ছিল না কারো, এর উপর একের পর এক হুমকি, আর আমাকে তো কন্টিনিউয়াসলি আমাকে হুমকি। একটা পর্যায়ে যখন ভোট কাউন্টিং যখন শুরু হবে তখন এই যে সম্পাদক মহোদয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে পরিস্থিতি যখন ঘোলাটে আমরা না এখন তো এই যে ভোট তারা রুহুল কুদ্দুস কাদের সাহেব, তারপর হচ্ছে যে আপনার নাহিদা সুলতানা জ্যোতি উনারা খুব প্রেশারাইজ করতেছে, চিফ ইলেকশন কমিশন উনি অসুস্থ, আমার কেন জানি মনে হয়েছিল ভয় পাইছিল উনি কোনো কোনো স্ট্রোক করে ফেলে কিনা, এখন ভোট গণনা করতে হবে, এখন করতে হবে, এখন করতে হবে, অনেক রকমের কথাবার্তা কথাবার্তা। এক পর্যায়ে এ জি বশির হুট করে ওনার চিফ ইয়াতে, ওইটাও ভিডিও আছে আপনার, এই যে প্রধান নির্বাচন কমিশনার ওখানে গিয়ে ওনাকে গিয়ে বলতেছে এখন নাহিদা সুলতানা জিতিকে, তখন ভোট গণনা কিছু হয় না, জাস্ট শর্টিং হয়েছিল, এখনই ঘোষণা করতে হবে উনি সেক্রেটারি, নাহলে এখান থেকে কেউ বেরোতে পারবে না। তখন আমি ওনার কাছ থেকে মাইকটা নেওয়ার চেষ্টা করেছি, আমি নিয়ে নাই, তখন তখন আমাদের তখনও একজন ভোট গণনা হয়নি, কিন্তু ভোট না গণনা না ছাড়াই ঘোষণা করতে হবে এরকম দাবি করছে। হ্যাঁ হ্যাঁ শুনেন না, এটা অনেক মজার ব্যাপার যেটা আমার কাছে খুব স্টনিশ মনে হয় আর কি, সেটা হচ্ছে তখন আমি যখন মাইকটা দিয়েছি আমাকে দেয় নাই, তখন ওই যে ইয়া আমাদের একজন ফারুক ভাই উনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, উনি কেড়ে নিয়ে ওই যে জি বসি সাহেব বই সাহেবের ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে দিই, উনি গ্রেপ্তার হওয়ার পরে এই যে ওনার এলাকায় নাকি 2 মান মিষ্টি বিতরণ করেছিল, ওই ছবিগুলো আমাদের কাছে পাঠিয়েছে, এই এই হচ্ছে তার নমুনা। এই এই একে বললাম যে আপনি বলেন, আপনি বলেন, এই যে আপনি ঘোষণা দেন। তখন আমি একটা কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এখানে বুঝতে পেরেছি এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, যখন বিএনপির সম্পাদক প্রার্থী আর ওখানে বিএনপির কয়েকজন ওখানে এই যে আইনজীবী যখন নাহিদা সুলতানা জ্যোতির সাথে বসে বিভিন্ন রকমের পরামর্শ করছে, তখন আমি মনস্তাত্ত্বিক ব্যাপারটা সিদ্ধান্ত নিয়েছি এই জায়গায় আমি যদি বেঁচে থাকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত যে প্যানেল, এই প্যানেলকে কোনোভাবে ভোটের মাধ্যমে পরাজিত হলে ওকে ভোট না দিলে কোনোভাবে কারো রক্ত চক্ষু কোন সন্ত্রাসী যাতে এই বিজয়টা ছিনিয়ে নিতে না পারে বিএনপি জামাতের সাথে আপাত করে, এটা কোনোভাবে আমি বেঁচে থাকতে তো আমি কখনো হতে দিব না, হ্যাঁ, এটা আমি মানসিক ভাবে তিনিও তো বঙ্গবন্ধু পরিবারের, তিনিও তো আওয়ামী পরিবারের, এখানেই কনফ্লিক্ট, এটা একটু স্পষ্ট করবেন পরে কি নো নো করে। নো নো এটা এখানে বিষয়টা হচ্ছে যে কে কোন পরিবারের, কে কোন ব্যাকগ্রাউন্ডের কি বিষয়, এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি যেই প্যানেলটা আমাদেরকে দিবে, আমি আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে সেই প্যানেলের জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ ভাবে আমরা কাজ করে যাব, এর বাইরে তার পরিচয় কি, এটার কি বিষয় কি বিষয়, এগুলো আমরা কোনোভাবেই আমরা দেখি না, এখানে কার কি পরিচয় আমরা দেখি না।